আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম একদম দেশি কলা খাবো এখন কারণ এগুলো আম্মা নিয়ে আসছে বাড়িতে থেকে বাসায় তো এইগুলা দিয়েই এখন শুরু করব ব্লগ এরপরে হচ্ছে আমাদের মজার খাবার যেটা হচ্ছে এটা হচ্ছে নারকেল চিরা এটা আম্মা একদম কালকে নারকেল চিরাটা ঢেকিতে এর পরে নিয়ে আসছে আর তালের বড়া নিয়ে আসছে মানে এত খাবার দাবার নিয়ে আসছে কি বলবো আর আজকের সকালটা আমার একদমই অন্যরকম কী যে ভালো লাগতে ছে আর এদিক দিয়ে যে পেয়ে এরপরে আমরা জামপুরা এরপরে হচ্ছে ই কি এই পেয়ারা সব ধরনের ফল আর কি কিছু কিছু আছে তো এগুলাও কাইটা খাবো বর্তমানে এরপরে কি যে ভালো লাগতেছে বাচ্চারা তো খুবই খুশি তার নানা নানুরে পাইয়া একদমই পাগল হয়ে গেছে তোরাস্ত সারা রাত তার নানুর বুকে শুইয়া ঘুমাইছে এরকম আর এদিক ফ্রিজে আফার কোনো জায়গাই নাই আমি একটু একটু করে বের করতেছি সবই বের করে খাবো আর কি ফ্রিজটা একটু খালি করি আর এদিক আমার ছেলে তার হৃদয় ভাইয়ার রুমে আইসা একদম মানে রুমের অবস্থা বারোটা বাজায় ফেলছে সারাদিন এসে লাইন দিয়ে সে বৈশা থাকে কারণ সে তো এমনিতেও মানে এগুলো খুব পছন্দ করে তার মধ্যে আইসা হৃদয় সে জাপ দ্বার করতে সব হৃদয় তার আইনা দিতেছে বলার আগেই মানে আমার বড় ভাইনা বড় আার যে ডাক্তার আর কি সে আসে অফিসে যায় যখন আসার সময় দেখা যায় যে সে মানে সে যা যাবইলা সবই নিয়ে আসে এরপরে বলতে সে হৃদয় ভাইয়া তুমি ফুড ফান্ডে আমার জন্য এগুলো এগুলো অর্ডার করো আমি তো এগুলো না খাই তো হৃদয় তার কথা মতো সব কিছুই করতেছে আর সে খুবই খুশি সে হৃদয় ভাইয়ার রুম ছাড়া কোথাও যায়ও না থাকেও না এখানে সে ঘুমাইতেছেও কারণ তার এত প্রিয় হয়ে গেছে হৃদয় ভাইয়া যেটা বলার মতো না সে মানে একদমই পাগল যে হৃদয় ভাইয়া কই এখনো আসে না কে হৃদয় যতক্ষণ অফিসে থাকে সে একদম পাগল করে তো হৃদয় আসলে মানে জাপ দাঁড় করে সব হৃদয় আইনা দেয় দোকানের থেকে এর জন্য তার কাছে খুবই প্রিয় হয়ে গেছে দিকদা তো বড় কালার আদর যেটা বলে তো বলতেছে যে তুমি কি খাবা এর মধ্যেই তার জন্য আবার ফুল রোস্টও করা হচ্ছে আর এই যে কুরমা সে তো কুরমা খুবই পছন্দ করে তো তার জন্য কুরমা রান্না করা হইতেছে আর তাজওয়ারের কুরমা এতটাই পছন্দ যে সে প্রতিদিন দিলে প্রতিদিনই খাইতে পারবে সে সারাদিনই একটু একটু করে খায় আর কি যে পোলাও কুরমা তার খুবই পছন্দ যখন মন চায় তখনই বলে যে আমার কুরমা রান্না করে দেও তার কোনো সময় আর ঠিক মানে ই নাই যে এখন না পরে রান্না করে দেবো এরকম না এই দিয়ে তো জাম্মা কালকে আসার সময় যে এত জিনিস নিয়ে আসছে সব কিছু রাতের বেলায় এগুলো গুছ গাছ করা হয়েছে এগুলা নিলু ভাবি আর মিলা সব গুছ গাছ করছে আর এত এত দুধ টুধ সব কিছু আসলে ফ্রিজে জায়গাও হয় না এত জিনিস নিয়ে আসছে আম্মা তো আমারেও দিয়ে দিবে আর আমরাও খাবো থাকবো সব কিছু মিলাইয়ে মানে অনেক জিনিস আনছে আর কি দুধ টুধ অনেক তো এগুলা সব গুছ গাছ করে নিল এই কি আজকের মতো ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবে